আবারও ভাঙনের কবলে পড়েছে চাঁদপুরের পুরান বাজার হরিসভা এলাকা গত দুদিনে এলাকার শহর রক্ষাবাধের প্রায় পঞ্চাশ মিটার নদীতে বিলীন হয়ে গেছে এতে গৃহহারা হয়েছেন বেশ কয়েকটি পরিবার হুমকির মুখে পড়েছে মন্দিরসহ আশেপাশের জনপদ ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিলেও স্বস্তিতে নেই এলাকাবাসী ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট তিন মাস আগে মেঘনার ভয়াবহ ভাঙনের মুখে পড়ে শহরের পুরানবাজার হরিসভা মন্দির ও তার আশপাশের এলাকা তখন প্রায় তিনশো মিটার নদীটির রক্ষা বাঁধ বিলীন হয়ে যায় এতে বসত বাড়ি হারিয়েছে বিশটি পরিবার সেই ধকল শেষ না হতেই আবারও নতুন করে তার পাশে ভাঙন শুরু হয়েছে এতে অন্তত দশটি পরিবার গৃহহীন গত সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত প্রায় পঞ্চাশ মিটার নদীতে তলিয়ে যায় এমন পরিস্থিতিতে পুরানবাজার ও হরিসভা এলাকায় ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পরেই সেখানে ছুটে যান জেলা ভাঙনের শিকার পরিবারগুলো সব হারিয়ে এখন মানবেতর জীবন যাপন করছে মতো তো চলে গেল সব গাঙ্গে দেবাই নিয়ে গেছে গায়ে এখন আমরা আশ্রয়ী কোথায় থাকবো কি করব। করবো আমরা অনেক বিপদে আছি খোলা কাশের নিচেই আছি সরকার যদি একটা পরিচালনা করে একটা জায়গা দিত থাকার মতো তাহলে আমরা থাকতে পারতাম চাঁদপুর পৌরসভার জনপ্রতিনিধিরা জানান ভাঙন মোকাবেলায় এই মুহূর্তে কার্যকরী ব্যবস্থা না নিলে মেঘনা নদীতে বিলীন হবে পুরান বাজার তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের বালখেটের মাধ্যমে আমরা জিও ব্যাগ ডাম্পিং করছি ভাঙনের যে মাত্রা তাতে মনে হচ্ছে যে হয়তো এটা আমরা কন্ট্রোল করতে পারবো পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে তিন হাজার বস্তা আবাদত দিতেছে এতে গিয়ে বিশ হাজার বস্তা দিলেও আমাদের এই এই রাস্তা এই হাজার হাজার বাড়িঘর তো রক্ষা করার মতো অবস্থা নাই দু সাল থেকে চলতি বছর পর্যন্ত চাতপুরের নদী ভাঙন থেকে জনপদ রক্ষায় চারটি প্রকল্পে বিশ কিলোমিটার নদীটির সংরক্ষণে মোট ব্যয় হয়েছে পাঁচশো কোটি টাকা সময় সংবাদ চাঁদপুর